হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করছি ফাল্গুনের এই বিউটিফুল মেকআপ লুকটা। ফুল টিউটোরিয়াল শেয়ার করবো স্টেপ বাই স্টেপ, বিগিনারদের জন্য খুবই হেল্পফুল হবে। তো এখানে ফার্স্টে আমি আমার লিপটাকে ময়শ্চারাইজ করে নিলাম একটা লিপ বাম দিয়ে, দেন ফুল ফেসে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করছি। তোমরা তোমাদের ফেস স্কিন টাইপ অনুযায়ী ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলে বেসটা খুবই স্মুথ হয়, ফ্ললেস হয়। দেন এখানে আমি W7 একটা ব্রাউ পামেট নিচ্ছি অ্যান্ড অ্যাবসোলিউট নিউ ইয়র্কের এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশ নিচ্ছি, আইব্রো ব্রাশ। অ্যান্ড এই দুটো প্রোডাক্টের সাহায্যে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিব। আইব্রো কীভাবে ড্র করতে হয় তার একটা ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, যারা দেখোনি তারা ওইখান থেকে চেক আউট করে নিতে পারো। দেন আমি এখানে এলে গার্লের প্রো কনসিলারটা নিচ্ছি অ্যান্ড একটা কনসিলার ফ্ল্যাট ব্রাশ নিচ্ছি, যেটা সাহায্যে আমি হচ্ছে আমার আইব্রোটাকে ডিফাইন করে নিব। এতে হচ্ছে যে এক্সট্রা হেয়ার আমার আইব্রো সাইডে আছে ওইগুলো খুব ইজিলি হাইড হয়ে যাবে। এলেগালের এই প্রো কনসিলারটা ফুল কাভারেজ, যার কারণে আইব্রোটা করলে এক্সট্রা হেয়ারগুলো ইজিলি হাইড হয়ে যায়। তো এরকম একটা ফুল কাভারেজ তোমরা কনসিলার ইউজ করে নিবে। তো আমি আমার নিচের লাইন অ্যান্ড উপরের লাইন দুটাকে খুব ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এভাবে ধৈর্য সহকারে আস্তে ধীরে করতে হবে। আমি এখানে একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি, নাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তোমরা যারা বিগিনার্স আছো তারা আস্তে আস্তে কালার বিল্ড আপ করবে যে কোনো কিছুর, তো আস্তে ধীরে করবে, সময় নিয়ে করবে, যাতে খুব স্মুথ একটা ফিনিশিং আসে। এখানে আমি আমার আইলিডে কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি, এরকম একটা ব্রাশ নিচ্ছি, ব্লেন্ডিং ব্রাশ, যেটা দিয়ে আমি আমার ফুল কনসিলারটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ম্যাট কনসিলার ম্যাট ফাউন্ডেশনটাকে একটু ফাস্ট ব্লেন্ড করতে হয়, নাহলে এটা খুব তাড়াতাড়ি হার্ড হয়ে যায়, তো একটু ফাস্ট ব্লেন্ড করতে হবে। দেন এখানে আমি জ্যাকেটের একটা কম্প্যাক্ট পাউডার নিচ্ছি অ্যান্ড এখানে যে সাথে অ্যাপ্লিকেটরটা দেওয়া থাকে ওই পাফটা দিয়ে আমি আইলিডে হচ্ছে পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিব। তারপর এখানে আমি কালার বুকের একটা আইশ্যাডো প্যালেট নিয়ে নিলাম অ্যান্ড ওইখান থেকে একটা ডার্ক পার্পল কালার নিয়ে প্রথমে আমি আমার আইলিডের অ্যাপ্লাই করে নিচ্ছি, দেখতে পারছ। এটাকে আস্তে আস্তে আমি বিল্ড আপ করবো কালার। তোমরা যদি আরও বেশি ডার্কার চাও কম কম কালার নিয়ে দেন এটাকে বিল্ড আপ করতে হবে। একেবারে প্রথমে শুরুতে যারা বিগিনার্স আছো অতিরিক্ত কালার নেবে না, তাহলে ব্লেন্ড করতে ঝামেলা মনে হবে। তো দেন পার্পল কালার অ্যাপ্লাইয়ের পর আমি আবার এলিগালের প্রো কনসিলারটা নিয়ে এখানে একটা কাট ক্রিজ ক্রিয়েট করছি। আমার আইসটা যেহেতু অনেক ছোট তাই আমি একটু বড় দেখানোর জন্য কাট ক্রিজটা এক্সট্রা করে বাড়িয়ে নিয়েছি, যাতে চোখটা দেখতেও বড় লাগে এবং আমার আই লুকটা দেখতেও অনেক ডিফাইন লাগে। দেন এখানে আমি কনসিলার ব্রাশটার মাধ্যমে ড্যাব ড্যাব করে হচ্ছে কনসিলারটাকে বসিয়ে নিচ্ছিলাম, ফুল একটা কাট ক্রিজ করেছি এখানে, দেখতে পাচ্ছ। দেন আমি আমার ফিঙ্গারের সাহায্যে ড্যাব ড্যাব করে হচ্ছে যে এক্সট্রা কনসিলার আছে ওইটাকে বসিয়ে দিচ্ছিলাম। তারপরে এখানে আর অরেঞ্জ একটা কালার নিলাম আই শ্যাডো অ্যান্ড ইনার কর্নার থেকে হচ্ছে আমি ফার্স্টে অরেঞ্জ কালারটা অ্যাপ্লাই করলাম, যেহেতু এটা একটা ফাল্গুন লুক তো আমি চাচ্ছিলাম কয়েকটা কালার নিয়ে একটা কিছু করতে। দেন এখানে আমি গ্রিন কালার নিলাম, গ্রিন কালারটা আমার কাট ক্রিজের মিডেলে আমি অ্যাপ্লাই করছি, দেখতেই পাচ্ছ। দুইটা আইসে আমি সেমভাবে করে নিব। তো এখানে আমি আস্তে আস্তে কালারটাকে বিল্ড আপ করছি, প্রথমে হালকা করে দিলাম, তারপরে এটাকে আরও গাঢ় করার জন্য আবার কালার নিচ্ছি। আই লুক করার ক্ষেত্রে খুবই ধৈর্য ধরতে হবে, একেবারে হচ্ছে ধৈর্য হারা হলে চলবে না, আস্তে আস্তে সবগুলো কালার ব্লেন্ড করতে হবে। দেন এখানে আমি আবার পার্পল কালারের ব্রাশটা নিলাম অ্যান্ড কালার নিয়ে আমার আউটার কর্নার থেকে আবার কালারটাকে একটু বিল্ড আপ করে নিচ্ছি অ্যান্ড উপরের থেকে একটু টেনে দিচ্ছি, যাতে আমার কাট ক্রিজটাতে যে হার্শ লাইনগুলো ছিল ওই হার্শ লাইনগুলো যাতে হাইড হয়ে যায়, মানে কোনো প্রকার যাতে হার্শ লাইন না থাকে। আমি আবার একবার ব্লেন্ড করে নিচ্ছি আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে। তো তোমরা চাইলে আউটার কর্নার যে সাইডটা ওইখানে আরও বেশি ডার্ক কালার অ্যাপ্লাই করতে পারো।
তো এখানে আমার দেখতে পাচ্ছ দুইটা আইসে কালার অ্যাপ্লাই করা শেষ না। আমি যেটা করব এখন লাইনার দিয়ে নিব, আর উপরে যেহেতু আমি কাট ক্রিজ করেছি আমি চাইবো কাট ক্রিজটা আরেকটু হাইলাইট করার জন্য আমি হোয়াইট কাজল দিয়ে যে কাট ক্রিজটা করেছিলাম সেখানে একটা লাইন টেনে নিব, যাতে আইসটা আরও বেশি একটু হাইলাইট হয় আর কি। এটা চাইলে তোমরা স্কিপও করতে পারো, বাট আমার কাছে ভালো লাগে, তাই আমি এখানে আবার কাট ক্রিজটা একটু ডিফাইন করার জন্য হোয়াইট কাজল অ্যাপ্লাই করছি। আর এই হোয়াইট কাজলটা হচ্ছে হান্দিয়ানের, তোমরা চাইলে অন্য যে কোনো ব্র্যান্ডের হোয়াইট কাজল নিতে পারো। কালারফুল লাইনারগুলো এখন অনেক বেশি ট্রেন্ডি, পুরো একটা সেট কিনে রাখলে তোমরা যে কোনো টাইপসের আই লুক করতে পারবে, অ্যান্ড এই কালার লাইনারগুলো দিয়ে অনেক ভাইব্রেন্ট আই লুকও করা যায়। দেন আমি এখানে W7R এর লাইনার নিয়ে লাইন টেনে নিচ্ছি, দেখতে পাচ্ছো আইলাইনার দিয়ে নিলাম। নেক্সট এখানে আমি আবার একটা পিঙ্ক স্টোনের লাইনার নিলাম, এখন ব্ল্যাক যে লাইনারটা আমি দিয়েছিলাম ওইটার উপর থেকে আবার এই পিঙ্ক লাইনারটা দিচ্ছি, একটু কালারফুল আইস করতে চাচ্ছি যেহেতু ফাল্গুন, ফাল্গুনে সব কিছু কালারফুলই ভালো লাগে দেখতে। দুইটা লাইনার ঠিকভাবে নিয়ে দিব, তারপর এখানে আমি ফলস ল্যাশেসের একটা আইল্যাশ ইউজ করছি, অ্যান্ড এটা আমি সেট করব বার্থডে গ্লু দিয়ে, তোমরা অন্য কোনো গ্লু চাইলে ইউজ করতে পারো। বিগিনার্স যারা আছে তারা বার্থডে গ্লুটা ইউজ করতে পারো, এটা রিজনেবল প্রাইসে খুবই ভালো একটা আইল্যাশ গ্লু, অ্যান্ড সারাদিন পর্যন্ত সেট থাকে ল্যাশটা প্রপারলি ইউজ করলে। এখানে আমার আই লুক শেষ, দেন আমি বেস মেকআপে চলে যাব। বেস মেকআপের জন্য এখানে আমি অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রাইমার ইউজ করছি, যেটা ম্যাট, যেহেতু এখন গরম চলে এসেছে, বাইরে প্রচণ্ড রোদ থাকে, তাই যাতে রোদে বা গরমে মেকআপ গলে না যায় তাই ম্যাট ফাউন্ডেশন ম্যাট প্রাইমার ইউজ করব আমি। তো এখানে আমার টি জোন এরিয়া বা যে সাইডগুলোতে খুব বেশি ঘাম হয় অ্যান্ড মেকআপ খুব একটা সেট থাকে না, আমি ওই সাইডগুলোতে প্রপারলি হচ্ছে প্রাইমার দিয়ে আগে সেট করে নিব, একটা যাতে খুবই স্মুথ একটা বেস ক্রিয়েট হয় আর আমার বেসটা যাতে সরে না যায়, প্রাইমার যাতে সেট করে নেয়, এই জন্য প্রাইমারটা ইউজ করতে হবে, মাস্ট বি, প্রাইমার স্কিপ করা যাবে না তুমি যদি একটা ফ্ললেস মেকআপ লুক চাও তাহলে। তো ড্যাব ড্যাব করে আমি স্কিনের সাথে প্রাইমারটাকে বসিয়ে দিচ্ছিলাম। দেন আমি এখানে অ্যাবসোলিউট নিউ ইয়র্কের ফাউন্ডেশনটা ইউজ করছি, আমার শেড মেবি ন্যাচারাল বেস, এটার কোন শেড ছিল আমি এক্স্যাক্ট শিওর না, তোমরা তোমাদের স্কিন টোনের ফাউন্ডেশন নিয়ে নিতে পারো। আমি এক শেড লাইট ইউজ করি, কারণ এক শেড লাইট বা দুই শেড লাইট ফাউন্ডেশন ইউজ করলে যেটা হয় তোমার মেকআপ যদি অক্সিডাইজ করে দেন হচ্ছে সেটা তোমার স্কিন টোনে অটোমেটিক্যালি চলে আসবে, বাট আমরা যখন স্কিন টোনের ফাউন্ডেশন ইউজ করি তখন দেখা যায় আমাদের মেকআপটা যখন অক্সিডাইজ করে তখন সেটা হচ্ছে আমাদের স্কিনের সাথে মিশে যায় বা স্কিনকে আরও দুই শেড ডার্ক করে ফেলে। তো লাইট ফাউন্ডেশন ইউজ করলে এটাই হয় যে মেকআপটা যদি কোনো কারণে তোমার অক্সিডাইজও করে তাহলে তোমার সেটা স্কিন টোন অনুযায়ী থাকবে, একেবারে তোমার স্কিনটাকে কালো করে দিবে না, দেখা যায় কিছুক্ষণ পরে অক্সিডাইজ যখন করে অ্যাশি হয়ে যায় বা ব্ল্যাক হয়ে যায়, ওইটার হবে না, এজন্য এক শেড বা দুই শেড লাইট ফাউন্ডেশন ইউজ করা বেটার। এখানে আমি আমার সম্পূর্ণ ফাউন্ডেশনটাকে ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করে নেওয়ার পর আমি আবার একটা বিউটি পাপ দিয়ে ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিচ্ছি, এতে আমি খুবই স্যাটিসফাইড একটা বেস পাই বা ফিনিশিং পাই। তো যার কারণে আমি ব্রাশ দিয়ে করার পর আমি আবার বিউটি ব্লেন্ডার দিয়ে আরেকবার একটু ড্যাব ড্যাব করে ব্লেন্ড করে নিই ফুল ফাউন্ডেশনটাকে। দেখতে পাচ্ছ আমার ফাউন্ডেশন ব্লেন্ড করা শেষ এখানে। নাও আমি কনসিল করে নেব, আবার এলেগেলার প্রো কনসিলারটা ইউজ করছি, দেখতে পাচ্ছ আমি নোজে ফোরহেড অ্যান্ড আইসে লোয়ার লিডে চোখের নিচে বলো
এই সাইডগুলো থেকে আমি হাইলাইট করে নিব। তোমরা যেটা চাও, তোমরা ফেসে যে পার্টটা হাইলাইট করতে চাও ওই পার্টে হচ্ছে কনসিলার অ্যাপ্লাই করে নিবে। তো আমি এখানে আমার স্মাইলের যেই দাগটা ওইখানেও অ্যাপ্লাই করি, আমি স্মাইলের জায়গাটাও একটু হাইলাইট করতে পছন্দ করি। তো এখানে আমি কনসিলারটাকে প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তুমি যেই শেডের ফাউন্ডেশন নিচ্ছ তার থেকে এক শেড লাইট কনসিলার তোমাকে নিতে হবে, যেহেতু আমরা হাইলাইট করার জন্য কনসিলারটা ইউজ করি। যেমন আমাদের চোখের নিচে ডার্ক সার্কেল থাকলে ওইটা হাইড হয়ে যায় এবং চোখের নিচটা একটু হাইলাইট হয়, নোজ এরিয়াটা হাইলাইট হয়। তো যার কারণে সেম হচ্ছে ফাউন্ডেশনের টোনে যখন তুমি কনসিলারটা নিবে তখন দেখা যাবে ওইটা তোমার ফাউন্ডেশনের সাথে পুরো স্কিনটা তখন অ্যাভারেজ লাগবে, মানে এক্সট্রা করে কোনো কিছু হাইলাইটেড মনে হবে না, যার জন্য কনসিলারটাকে এক শেড। এখানে আমি জ্যাকেটের কম্প্যাক্ট পাউডারটা নিয়ে পুরো কনসিলার এবং ফাউন্ডেশনের বেসটাকে সেট করে নিব। কম্প্যাক্ট পাউডার ইউজ করলে হচ্ছে ফোল্ডে বেসটা সেট থাকে। এখানে আমি পুরো বেসটাকে সেট করে নিচ্ছি এই কম্প্যাক্ট পাউডার দিয়ে। দেন আমি এখানে টেকনিকের ব্রোঞ্জার যে প্যালেটটা আছে বা কন্ট্রোল প্যালেট ওইটা নিয়ে নিলাম, অ্যান্ড ডার্ক যে ব্রাউন কালারটা আছে ওইটা দিয়ে আমার ফেসটাকে আমি কন্ট্রোল করে নিব। যেহেতু আমার ফেসটা অনেকটা রাউন্ড শেপের, দ্যাটস ওয়াই আমি একদম সামনে থেকে টেনে করব না, জাস্ট সাইড থেকে আমি ফেসটাকে একটু ডিফাইন করব যাতে একটু লম্বাটে লাগে। খুব একটা রাউন্ড শেপ আমার ফেসে ভালো লাগে না, একদম ডাল লাগে দেখতে। অ্যান্ড নিচের থেকে হচ্ছে আমার যে জলাইন আছে ওইখান থেকে আমি কন্ট্রোল করে নিচ্ছি। সেমভাবে আমি আদার সাইডেও হচ্ছে ব্রোঞ্জিংটা করে নিচ্ছি, দেখতে পাচ্ছ। আর আমার কপালটা একটু বড় লাগে দেখতে, যেহেতু আমার কপালের উপর থেকে আমি একটু এটাকে কন্ট্রোল করে কপালটা একটু ছোট করে নিব বলতে পারো। তো একটু সময় নিয়ে ধীরে ধীরে হচ্ছে ব্লেন্ড করতে হবে। যারা বিগিনার্স আছো তাদের জন্য এই পাউডার কন্ট্রোলটা খুবই ইজি হয় ইউজ করতে। তো শুরুতেই তোমরা যখন মেকআপ স্টার্ট করছো তখন নতুন নতুন দেখা যায় যে ক্রিম কন্ট্রোলটা নিলে ওইটা প্রপারলি ব্লেন্ড করতে পারে না। তো প্রথম অবস্থায় পাউডার ব্রোঞ্জিংটা ট্রাই করা বেটার। তো আমি এখানে আমার ফোরহেড অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যান্ড কপালটাকে ডিফাইন করে নিলাম। অ্যান্ড দেন হচ্ছে আমার নোজটা আমি ডিফাইন করে নিব, কন্ট্রোল করে নিব। নোজ কন্ট্রোল মোস্ট ইম্পর্ট্যান্ট, এতে হচ্ছে তোমার নোজটা দেখতে অনেক বেশি শার্প লাগে। দেন আমি টেকনিকের হচ্ছে ব্রাশ প্যালেট থেকে ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি। যেখান থেকে আমার ব্রোঞ্জিংটা আমি করেছিলাম তার উপর থেকে হচ্ছে আমি ব্লাশ অ্যাপ্লাই করবো, একদম ব্রোঞ্জিংয়ের উপরে না, ব্রোঞ্জিংটার উপরে হচ্ছে ব্লাশটা অ্যাপ্লাই করতে হবে, মানে একটু উপর থেকে আর কি, একদম ডিরেক্ট যেখানে ব্রোঞ্জিং করেছি ওইখানে করতে হবে না। অ্যান্ড নাকে এবং চিকসে হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করে নিবে, এতে দেখতে খুবই ভালো লাগে মেকআপটা। ব্লাশ দেওয়াটা এখন মোটামুটি সবারই পছন্দের এবং আমার তো অবভিয়াসলি পছন্দের অনেক বেশি। দেন এখানে আমি মিলানের হচ্ছে ম্যাট যে ফিক্সারটা আছে সেটিং স্প্রে ওইটা দিয়ে বেসটাকে সেট করে নিব। দেন এখানে টেকনিকের হাইলাইটার দিয়ে আমি ফেসটাকে হাইলাইট করে নিব। বিগিনার্স যারা আছো তারা রিজনেবল প্রাইসে এইসবগুলো প্রোডাক্ট ইউজ করতে পারো। হাইলাইটার দিয়ে আমি এখানে আমার হাইলাইটেড পয়েন্টগুলো হাইলাইট করে নিচ্ছি। এখানে আমি আমার ব্রাউজের নিচেও হাইলাইট করে নিব।
আমার চোখ যেহেতু ছোট, আমার চোখের নিচটাকে হাইলাইট করার জন্য এবং চোখটাকে একটু বড় দেখানোর জন্য আমি এখানে হোয়াইট কাজল ইউজ করতেছি। তোমরা চাইলে নুড কাজল ইউজ করতে পারো। দেন আমি যে ডার্ক পার্পল কালারটা দিয়ে আই লুকটা করেছিলাম সে কালারটা দিয়ে হচ্ছে এখন লোয়ার লিডে, আইসের লোয়ার লিডে অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড কর্নার থেকে হচ্ছে একটু ইয়েলো টাইপসের শেড দিয়ে নিব, যেহেতু বসন্ত একটু ইয়েলো টাইপ শেড দেখতে ভালো লাগবে। ইনার কর্নারে আমি একটা শিমারি শেড দিয়ে হাইলাইট করে নিয়েছি, দেখতে পাচ্ছ। এখন চলে যাব লিপস্টিকের পার্টে। এখানে আমি আই ম্যাজিকের লিপস্টিক ইউজ করছি, শেড নাম্বার হচ্ছে 45। ফার্স্টে একটা ডার্ক মেরুন কালার লিপস্টিক দিয়ে আমি ফুল লিপসে অ্যাপ্লাই করে নিব। অ্যান্ড মাঝখান থেকে দেন আমি একটা অরেঞ্জ স্টোন এর লিপস্টিক নিয়ে দুইটা কালার মিক্স আপ করে হচ্ছে একটা কালার ক্রিয়েট করে নিব। তো এই ছিল দুইটা লিপস্টিকের শেড। তো এখানে আমার মেকআপটা ফুল কমপ্লিট, দেখতে পাচ্ছো তোমরা, একদম সেট হয়ে গিয়েছে, একদম স্মুথ একটা বেস এসেছে দেখতে পাচ্ছো। এরকম লুক চাইলে তোমরা খুব ইজিলি ক্রিয়েট করতে পারো। আর যে যে জিনিসগুলো বললাম ওইগুলো যদি ফলো করো অ্যান্ড একটু সময় নিয়ে মেকআপটা করলে খুবই ভালো হবে। বিগিনার্স যারা আছো আশা করি সবার জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, যাতে নতুন নতুন সকল ভিডিওর আপডেট তোমরা পাও। আর লাইক কমেন্ট করতে ভুলবে না। নতুন কী ধরনের লুক চাচ্ছ সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারো আমাকে, আমি তোমাদের পছন্দ অনুযায়ী সকল রকম ভিডিও দেওয়ার ট্রাই করবো। তো দ্যাট